আমরা কে কেমন ভাবে চলে যাব আমরা জানি না। তাই আজকে যদি এই শ্রোনাম ভদ্রশেখর কোনো প্রকারে এই মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম যদি একবার আমরা বদনে বলতে পারি, কেন জানেন, এই হরি নাম এমনই বস্তু, এই নাম যারা একবার বলে বলতে বলতে বাবা তারা নাম আর ছাড়তে পারে না, এমনই আকর্ষণের বস্তু এটা। দেখবেন সে চণ্ডালে হোক, অসুর হোক, পাপিষ্ট হোক, যাই হোক না কেন, একবার যদি ওর হৃদয় গহবরে এই মধুমাখা হরি নাম যদি একবার প্রবেশ করে যায়, সে যাই কিছু হোক না কেন, তার আর এই মায়ার সংসারে কেউ কখনো কোনো দিন ধরে রাখতে পারে না। তার প্রমাণ জগাই মাধাই, তাদের মতো পাপি তো কেউ ছিল না, কিন্তু হরি নাম তাদের ভিতরে এমনই আকর্ষণ করেছে। বলছে কেন, যদি কেউ ভক্ত সঙ্গ করতে পারে, সাধু সঙ্গ করতে পারে, আপনি যদি চোরের সঙ্গ করেন তাহলে আপনি চোর হবেন, যদি ডাকাতের সঙ্গ করেন আপনি ডাকাত হবেন, আর যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন তাহলে আপনি সাধু হয়ে যাবেন। তাই তো শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সাধু যারে পরশ করে আপন বরণ ধরাই তারে, নিয়ে যায় দীপ্ত করে অন্ধকারে বাবা রাখে না, সাধু সঙ্গ ভঙ্গ যেন প্রাণ অন্তে কেউ করে, সাধে সঙ্গে স্বর্গে বাস, অসাধে সঙ্গে সর্বনাশ। বাবা সে কেমন হয়েছে জানি, একটা বনের ভিতরে 10 জন ডাকাত বাস করতেন, 10 জন ডাকাত, তারা প্রতিদিন চুরি করতে যায়, আর ডাকাতের ভয় তো কেউ তো ঘর থেকে বাইর হতে পারে না। আমি কি বললাম, যদি চোরের সঙ্গ করেন আপনি চোর হবেন, যদি সাধু সঙ্গ করেন তাহলে আপনি সাধু হবেন, আর যদি ডাকাতের সঙ্গ করেন আপনি ডাকাত হবেন। এখন সেই 10 জন ডাকাত প্রতিদিনই ডাকাত করতে যায়, হঠাৎ ডাকাত করতে করতে ওই বনের পাশে একটা বিশাল বড় নদী আছে, প্রতিদিন ডাকাত সেরে নদীতে স্নান করতে যায়। একদিন ওই 10 জন ডাকাত যখন নদীতে স্নান করতে গেছে, স্নান করতে যেয়ে দেখে যে ওদের অপর সাইডে যে ঘাট আছে সেখানে একজন ব্যক্তি স্নান করছে, একটা ডাকাত আর এক ডাকাতকে দেখে বলছে, দেখবেন যার মন যেমন সে কিন্তু আর এক ব্যক্তিকে তাই ভাবে, কি গো তাই না, যার মন যেমন, তা যদি কারোর মন সৎ হয় তাহলে অপর ব্যক্তিকে সৎ ভাববে, আর যদি ওর মন নিকৃষ্ট হয় মানে ও ভাববে আমি যেমন ও মনে হয় তেমন। এখন ওই চোরেরা ওই ডাকাতেরা প্রতিদিন ডাকাত করতে যায়, এখন ওরা যখন স্নান করতে গেছে অপর ঘাটে সাধু সঙ্গ মানে একটা সাধু বাবাজি স্নান করছেন ভোরবেলায়, বাবাজিরা দেখবেন যারা ভক্ত যারা সাধু তারা কিন্তু, আমরা যেমন অনেকে আসি বেলা 10টার সময় ঘুম থেকে উঠি, 8টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু যারা সাধু তারা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে তারা উঠে তাদের ক্রিয়াকর্ম সমাপন করে। এখন ওই সাধু যখন ভোরবেলায় স্নান করতে গেছে ওই 10 জন চোর একজনকে ডেকে বলছে, ও ভাই, ও মনে হয় আমরা যা তাই না, মনে করছে আমরা ডাকাত, ও মনে হয় ডাকাত, বলছে চল ওকে যদি আমাদের দলে নিতে পারি তাহলে আমাদের দলটা ভারী হয়ে যাবে, চল। এখন গেছে, এখন ডাকাতের দল যে ওই সাধু চিনতে পারে নাই, বলছে আমরা ডাকাত তুমিও ডাকাত তাই না, তাহলে একটা কাজ করো আজ থেকে তুমি আমাদের দলের সাথে ডাকাত করা লেগে যাও, ওরা যে ডাকাতি করে এটা বলে দিয়েছে। পরে সেই সাধু বলছে, বাবা না না তোমরা যেটা ভাবছো আসলে আমি সেটা নয়। বলে তাহলে তুমি কে, বলে আমি হলাম একজন সাধু। বলে তুমি সাধু হও আর যাই হও না কেন, আমরা যে ডাকাতি করি এটা তো তুমি জেনে গেছো, এখন যদি লোকজনের সঙ্গে যেয়ে তুমি আমাদের কথা বলো তাহলে আমাদের গর্দন হবে, তাহলে একটা কাজ করতে হবে আজ থেকে তোমাকে আমাদের সঙ্গে ডাকাতি করতে হবে, আর তাই যদি না করো তাহলে তোমাকে এক্ষুনি মধ্যে প্রাণে মেরে দেবো, এক্ষুনি মুহূর্তে তোমাকে প্রাণে মেরে দেবো, বলো তুমি কি রাজি। বলে হ্যাঁ আমি রাজি। ওই সাধু মনে মনে কি বলছে জানেন,
এদের ভিতরে এরা তো জীবনে কোনোদিন হরি বললো না, কৃষ্ণ বল বললো না, কিন্তু আমি তো সাধু, সাধুর কর্তব্য কি জানেন? রাগান্বিত হওয়া নয়, ক্রোধ হওয়া নয়, সাধুর কর্তব্য হলো শাস্ত্র বললেন, ত্রিনাদৌপি শুনেছেন তরুরি বসহিষ্ণ না, আমার নিন মান দিনা কীর্তনিয়া সদা হরি বল হরি বল। বাবা তৃণ শব্দের অর্থ কি জানেন? ঘাস, একটা ঘাসের ওপরে আপনি একটা ঘাসের ওপরে একটা ঘাসকে পদদলিত করে চলে যাচ্ছেন, ওই ঘাসটা কিন্তু আপনাকে প্রতিবাদ করে বলবে না যে তুমি আমার মাথার উপরে পা দিলে কেন, বলবে না কি? বলবে না। কিন্তু আপনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছন দিকে লক্ষ্য করে দেখবেন যে ঘাসের উপরে আপনি আপনার চরণটাকে দিয়ে যাকে পদদলিত করে চলে গেলেন, ওই ঘাসটা ধীরে ধীরে তার ওই নিচু মাথাটা আবার উঁচু করে দাঁড়িয়ে আছে, হয় না? আপনারা দেখবেন অনেক সময় ঘাসের উপরে পদ দিলে মাথা নামিয়েছে, কিছুক্ষণ পরে দেখবেন ঘাসটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, দাঁড়াই না? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন তুমি যেন তা করো না, হে বৈষ্ণব তুমি যেন তা করে না। শুধু বৈষ্ণবকে বললেন না, জগতের জীবকে বললেন তোমরা যেন তাই করো না, তোমাদের এই উঁচু মাথাটা তোমরা যে নিচু করেছ, ওই নিচু মাথাটা যেন জীবনে কোনো দিন আর উঁচু করো না, যদি পারো ঘাস থেকে নিচু হয়ে যাও। ঘাস থেকে নিচু হলে কি হবে? না, ঘাস থেকে তোমার দুটি বস্তু শিক্ষা হবে, দুটি বস্তু কি? না, তোমার প্রথম শিক্ষা হবে কিভাবে তোমার উঁচু মাথাটা নত করতে হয়, আর দ্বিতীয় শিক্ষা সেটা বড় পারমার্থিক জগতের শিক্ষা। ঘাসের নিচে কি থাকে জানেন? আহা, কি সিদ্ধান্ত দিলেন দেখো, বলছো গো ঘাসের নিচে থাকে হচ্ছে মাটি, আর ওই মাটিতে থাকে আমার কত কৃষ্ণ ভক্তের চরণ ধুলি। বল হরি বল হরি বল। তুমি যদি একবার ওই মাটিতে গড়াগড়ি দিতে পারো, কত কৃষ্ণ ভক্তের চরণ ধুলি তোমার হৃদয় কোমলে ভরিবে। সাধু বলছে ঠিক আছে বাবা, আমি তোমাদের দলে নাম লিখালাম, কি করতে হবে বলো? বলে আমরা প্রতিদিন ডাকাতি করতে যাই, তোমাকে আমাদের সঙ্গে ডাকাতি করতে হবে। বলছে ঠিক আছে। আর ওই দেখবেন যারা ডাকাতি করে, যাদের একটা দল থাকে, তাদের কিন্তু এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়, এক একটা দিন সদ্দার করা হয়। তো ওরা এক একজন এক একটা সদ্দার হয়, অমুক জায়গায় ডাকাতি করতে যায়, সাধুও যায়। ডাকাতি করতে করতে একদিন সাধুর ভাগ্যে সর্দার হয়েছে, সাধু সাধু সর্দার হয়েছে। হওয়ার পরে মানে ওই সর্দার যা বলবে তাকে কিন্তু তাই করতে হবে। এখন এই সাধু যখন সর্দার হলেন, তখন সাধু বলছে বাবা এতদিন তোমরা আমাকে দিয়ে যা করিয়েছো আমি সব কিছু করেছি, আমি কোনোদিন না বলিনি, কিন্তু আজকে আমি যা বলবো বলো তোমরা তাই করবে। বলছে ঠিক আছে, এতদিন আমরা যা বলেছি তুমি করেছো, আজকে তুমি যা বলবে কেন, তোমার কথা শুনবো না, বলো কি করতে হবে। বলে ওই সাধু কি করলো জানেন, এক সময় চুরি করে মানে এক বাজারে যে 10টা ধুতি গলায় উত্তরি কিনে এনেছে, জপের মালা জপের থলি কিনে এনেছে। বলছে বাবা একটা কাজ করো, তোমাদের বসনগুলো পরিত্যাগ করো। বাবা একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি হাজার হাজার টাকা দামের পোশাক পরেন, আপনার ভিতরে কিন্তু একটা ঐশ্বর্যের গন্ধ আসবে, আসবে না? দামি পোশাক পরলে আপনার ভিতরে অহংকার আসবে না? আর যদি কাঙালের বেশ ধারণ করে, যদি কেউ মনে করেন যদি কেউ একটা ধুতি বা হাতে জপের মালা লালাটে তিলো এমন বেশি যদি কেউ ধারণ করতে পারে, তার ভিতরটাও কিন্তু ওই পোশাকের সাথে সাথে তার ভিতরটাও কিন্তু নরম হয়ে যায়। তাই এখন ওই বলছে বাবা পোশাকগুলো পাল্টাও,
পাল্টিয়েছি, গেরুয়া বসন করিয়ে দিয়েছি। বলে তোমরা কিন্তু কোনো কথা বলতে পারবে না, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। বলে ঠিক আছে। বলে আমার সাথে আজকে চুরি করতে যাবে, তোমরা ডাকাতি করতে যাবে, চলো বিশাল বড় রাজা রাজার ঘরে চুরি করতে যাবে। হাতে নামের মালা দিয়েছি, গলায় তুলসীর মালা দিয়েছি, ললাটে দাদার সঙ্গে তিলক দিয়েছি, মস্তক মণ্ডপ করেছে, মাথায় শিক্ষা রেখেছে। হাতে জপের মালা নিয়ে যখন ওরা যাচ্ছে, ওই সাধু আগে আছে আর ডাকাতগুলো পিছনে আছে। এখন ওই ডাকাতগুলো সাধুর সঙ্গে যখন রাজার বাড়িতে চুরি করতে গেলেন, রাজামশাই তার ভিতরে ছিল বড় কৃষ্ণ প্রেম ভক্তি। সাধুগুরু বৈষ্ণবকে দেখে আচার্য খেয়ে বৈষ্ণবের চরণে পড়েছে, ওই 11 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে, নিজের হাত দিয়ে বসন দিয়ে বৈষ্ণবের চরণ মুছে দিয়েছে, বসবার জন্য আসন দিয়েছে, সোনার থালা দিয়েছে, সোনার গ্লাস দিয়েছে। এক ডাকাত আর এক ডাকাতকে ডেকে বলছে, ভাই দেখেছিস আমরা এত জায়গায় ডাকাতি করতে গেছি, কিন্তু এমন ডাকাতি জীবনে কোনোদিন করিনি, দেখেছিস? এই দেখ, সোনার থালা দিয়েছে, সোনার গ্লাস দিয়েছে, সবাইকে সেবা দিয়েছে রাজামশাই, সবাইকে সেবা দিয়ে কর জোরে বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, হে বৈষ্ণব, সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে না, সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে নাই, কৃপা করে প্রভু যা করিয়েছেন তাই তো করেছি, একবারে নিজের গুণে কৃপা করো। ওই রাজাবাসাই বৈষ্ণবদের চরণ জড়িয়ে ধরে কাঁদছেন, যে রাজা ব্যক্তি বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে যখন কাঁদছেন, বৈষ্ণবদেরকে সেবা দিলেন, সেবা দেওয়ার পরে রাজাবাসাই তার স্ত্রীকে বলছো, গো আমার বৈষ্ণবগণ এসেছে, যত হীরা মুক্তা যা কিছু আছে ওনাদের থলি ভর্তি করে দিয়ে দাও, ওনাদের থলি ভর্তি করে দিয়ে দাও, থলি ভর্তি করে হীরা মুক্তা যা কিছু আছে সবই কিছু বৈষ্ণবদের থলি ভর্তি করে দিয়ে দিলে। কিন্তু বাবা, প্রকৃত বৈষ্ণবের যদি কেউ সঙ্গ করতে পারে, ভিতরের পশু কি আর পশু থাকতে পারে গো? ওই ডাকাতগুলো বাইরে আসলো, বাইরে এসে এক ডাকাত আর এক ডাকাতকে জড়িয়ে ধরে বলছে, ভাই জীবনে ডাকাত করেছি অনেক জায়গায়, কিন্তু ভিতরে তো এমন ধাক্কা দেয় নাই, এত জায়গায় ডাকাত করতে গিয়েছি কিন্তু ভিতর তো কাঁদে না, আজকে কেন ভিতর কাঁদে? ডাকাত গুলো বলছে, ভাই আমরা আজকে থেকে আর ডাকাতে করবো, হীরা মুক্তা সবই কিছু পরিত্যাগ করে ওই 10 জন ডাকাত বৈষ্ণবের চরণে আছড়ি খেয়ে পড়ে, বৈষ্ণবের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব সারাটা জীবন কত ঘরে ডাকাতি করলাম, কত কিছু করলাম, কিন্তু ভেবে দেখলাম দেখতে দেখতে জীবনের বেলা ফুরাই এল, আমার জীবনের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেল, এ প্রাণে কৃষ্ণ বলে
और ये प्राण कृष्ण बोले कदिलो সারা জীবন ভূতের বেগারি দিয়ে গেলাম, কিন্তু যাকে ভজন করার কথা তার কথা তো ভুলে গেলাম।